এখনও আমার ওয়াইফাই কানেক্টেড এবং দুই এখনো ভালোভাবে পাচ্ছে তো দেখুন আমাদের বাড়ি থেকে আমি কত দূর পর্যন্ত আসছি আমি এই বাড়ি থেকে আসছি এই বাড়ির সামনের বাড়ি থেকে তারপরে ওয়াইফাই কানেক্টেড হচ্ছে তো এটা কীভাবে করবেন সেটা এই মধ্যে মাধ্যমে দেখতেছি তো প্রথমে আমি একটা রাউটার নিচ্ছি আর সাথে আমি একটা বালতি নিয়েছি আপনারা চাইলে অন্য কিছু নিতে পারেন তো আমি রাউটারটাকে টাই দিয়ে বেঁধে নিচ্ছি যাতে এটা ভিজে গেলে যাতে পচে না যাবে সিঁড়ে না যায় তারপরে এখানে একটা কুলিং ফ্যান লাগানো আছে তো এই কুলিং ফ্যানটা যখন কি না রোদের তাপে আপনার রাউটারটা গরম হবে তখন কিন্তু কুলিং ফ্যানে ঠান্ডা করবে ঠিক আছে আর এই পাশে একটা মাল্টিপ্লার আছে ছোটো একটা আর এটা তো অনু সবাই চেনেন রাউটার এবং অনুর পুটগুলো আমি উপর দিকে দিয়ে রাখছি ঠিক যাতে আমার কোয়াটগুলো ঢুকাইতে সহজ হয় আর এখানে চার্জারগুলো দেখতেছেন এই চার্জার এবং আপনার এই যে কোয়াটটা আছে অনু থেকে রাউটারে কানেক্টেড করার জন্য এগুলো আমি একসাথে বেঁধে নিয়েছি যাতে সহজে এই জিনিসটা করতে পারি এবং এগুলো তারা যাতে বাইরের দিকে না ঝুলে পরে বা কোনো সমস্যার সৃষ্টি না হয় ওকে তো এটাই মূলত মনে করেন যে টুকটাক একটা সিটি কিন্তু আপনারা দেখতেছেন কত সুন্দরভাবে জিনিসটা করে নিয়েছি এতে কিন্তু আপনার রোদ এবং বৃষ্টিতে কোনো কিছুতেই কিন্তু আপনার রাউটার এবং অনু ভিজবে না আর আপনার এই কুলিং ফ্যানটা লাগানো থাকলে অবশ্যই আপনার রাউটারটি ঠান্ডা থাকবে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে চার্জার কানেক্ট করার পর আপনাদেরকে কুলিং ফ্যানটা দেখাচ্ছি এবং এখানে একটা মিউজিক লাইট দিব আমি মিউজিক লাইটটা দিলে রাতের এবার দেখতে অনেক সুন্দর লাগবে এটা যার যার পার্সোনাল ব্যাপার এটাই আর কি তো আমি এটা দিছি সুন্দর জন্য আর এটা আপনারা স্যালেক্ট করে নিতে পারেন ঠিক আছে তো আমি জাস্ট এখানে মাল্টিপ্লেক্টার ভিতরে আমি চার্জারগুলো সেট করে নিচ্ছি এবং আমি ওয়াই অনু থেকে রাউটারে যে কেবলটি আছে এটা আমি সেট করে নিচ্ছি যাতে উপরে উঠানোর সময় বা আমি যে মূলত আমি এটা বাসে বাঁধবো যাতে এটা না ছিঁড়ে পরে বা উপরে উঠানোর পরে তো আমি এটার কখনো তার মানে সেট করতে পারবো না অত উপরে তো যাওয়া সম্ভব না যে কারণে মাটি থেকে আমি সব কিছু সেট করে নিচ্ছি তো আমি জাস্ট আপনাদেরকে এখন দেখাচ্ছি এটা লাইন দেওয়ার পর কেমন দেখা যায় ওকে তো কুলিং ফ্যান চালানোর জন্য আমি আলাদা একটা চার্জার নিচ্ছি তার সাথে একটা মিউজিক লাইট এবং কুলিং ফ্যানের তারটা একসাথে অ্যাডজাস্ট করে দিছি যাতে আর আপনার মিউজিক লাইটটাও জ্বলে এবং আপনার এই কুলিং ফ্যানটাও চলে একসাথে দুটোই চলবে এর জন্য আর কি আর এই যে এখন যে বাসটা দেখছেন আমি এই বাসের মাথায় বেঁধে আমি উপরে দিব যাতে অনেক দূর পর্যন্ত কানেক্ট পাই কারণ ওয়াইফাই যত দূর পর্যন্ত ফাঁকা রেঞ্জ পাবে তত দূর পর্যন্ত কিন্তু ওয়াইফাই রেঞ্জটা বেশি পাবেন এবং ফাঁকা জায়গা থাকলে কিন্তু ওয়াইফাইটা কানেক্টেড ভালো এবং ওয়াইফাই আর যে নেটওয়ার্কটা এটা কিন্তু ভালো সার্ভিস দেয় ঠিক আছে তো আমি এটাকে বালতিটাকে আমি কেটে নিয়েছিলাম আগের থেকেই যাতে এটা বাসের ভিতর দিকে দিয়ে দিয়ে চারিকন্দে সুন্দরভাবে বেঁধে রাখতে পারি আর এটা সুন্দরভাবে বাঁধে রাখলে আপনার ঝড় বৃষ্টি বা অনেক বাতাস হইলেও এটা কিন্তু পড়বে না আমি যদি শুধু বাসের মাথায় দিয়ে রাখতাম তাহলে তো জোরে বাতাস হইলে একটু নানাচার লাগলে কিন্তু পড়ে তো আমি এটাকে সুন্দরভাবে বেঁধে নিচ্ছি কেটে নিচ্ছি বালতিটা যাতে চাপা থাকে যাতে কোনো প্রবলেম না হয় ঠিক আছে এবার আমি জাস্ট ওয়াইফাই যে আপনার অন্য থেকে যে লাইনটা যাবে অনুতে সেই লাইনটা আমি সেট করলাম সেট করার পরে তার এবং আপনার অন্য তার একসাথে বেঁধে নিচ্ছি যাতে আপনারা অনেকেই জানেন যে অন্য তার সিঁড়ে গেলে কিন্তু কানেক্টেড হয় না এ তারগুলো একটু ফ্লেক্সিবল টান দিলে বলে যায় তো এখন আমি জাস্ট এটাকে মাটিতে পুঁতে দিব তো তো আসলে সম্ভব নয় এই আমার ভাইরা আমাকে হেল্প করতেছে তো এটা নিয়ে আমি জাস্ট এখানে একটা গত গর্ত করে রাখছিলাম সেখানে আমি এটাকে পুঁতে দিচ্ছি তো এটাকে উঁচু করতে একটু ওজন মেলা একটু কষ্ট হচ্ছে ওকে এটা এখন কিন্তু আমরা সোজা করে দিচ্ছি এবং আমাদের বাড়ির চালের উপর দিয়ে এটা কিন্তু অনেক উপরে চলে গেছে দেখতে অনেক লম্বা মনে হচ্ছে আর এটা মানে অনেক দূর পর্যন্ত কানেক্ট পাবে তো আমি আপনাদেরকে তো প্রথমে দেখাইছি এটা কতদূর পর্যন্ত রেঞ্জ পাই তো এটাকে এখন আমরা পুঁতে নিচ্ছি এখানে ঠিক আছে এটাকে সুন্দরভাবে রেখে পুঁতে নিলাম এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি রেঞ্জটা আসলে কত দূর পর্যন্ত পাই তা আমি আমাদের বাড়ি থেকে মোবাইলে ভিডিও করতে করতে যাচ্ছি আপনাদেরকে আমি আমার যত দূর পর্যন্ত যাইতে পারি বা রেঞ্জ থাকে ততদূর পর্যন্ত আপনাদেরকে ভিডিও করে আমি দেখাবো তো আমি এবার একটু ভিডিওটা ফাস্ট করতেছি কারণ অনেক দূর পর্যন্ত যাইতে হবে তো এরকমভাবে ভিডিও করতে থাকলে অনেক সময় লাগবে যে কারণে আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি এবং আমি আপনাদেরকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাবো কারণ ক্যামেরা চালু থাকলে তো আসলে আপনাদেরকে দেখাতে পারতেছি না এ স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে আমার ফোনে এখনও কানেক্টেড আছে কি না ওকে তো আমি চলে যাচ্ছি আমাদের বাড়ির সামনে একটা মাঠ আছে সেই মাঠটা পার হওয়ার পর আমি আপনাদেরকে দেখাই যে কতদূর দূর পর্যন্ত রেঞ্জ থাকে তো আমি যত দূর দ্রুত সম্ভব এখান থেকে যাওয়ার চেষ্টা করতেছি এবং আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো তো আপনারা তো দেখলেন যে আমাদের বাড়িটা দূর এবং আমি কতদূর পর্যন্ত যাচ্ছি তো আমি আপনাদেরকে মাঝে মাঝে জুম করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আমি কতদূর পর্যন্ত যাইতেছি তো আমি মাঠের প্রায় মাছ বরাবর চলে আসছি আমি পুরো মাঠের ওই পাশে যাব। ওই পাশে যাওয়ার পরও দেখাবো যে আপনাদেরকে আমার ফোনে এখনো কানেক্টেড আছে কি না ঠিক আছে তো আমি যেটুকু মনে করি এটা যদি ফাঁকা রেঞ্জ থাকে প্রায় এক কিলোর কাছাকাছি আপনি ওয়াইফাই চালাতে পারবেন তো এক কিলো পর্যন্ত মানে বিরাট ব্যাপার এতটা মনে হয় না যে প্রয়োজন হয় কারণ সাধারণত ওয়াইফাই আমরা কাছাকাছি থেকে কিন্তু ব্যবহার করার চেষ্টা করি এখন আপনাদেরকে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে দেখাচ্ছি আমি এখন স্ক্রিন রেকর্ডটা চালু করছি তো দেখুন আমার কিন্তু এখনও দুই দাগ পাইতেছে ওয়াইফাই তার মানে আমি কিন্তু এত দূরে আছি আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি যে আমি বাড়ি থেকে কত দূরে আছি তারপরেও কিন্তু আমার ওয়াইফাইটা এখানে দুই দাগ পাইতেছে তার মানে কি এক দাগ পাইলেও কিন্তু ওয়াইফাই চলে শুধুমাত্র যদি একদম নিচের যে কাঠিটা আছে এটাও যদি পাই তারপরে কিন্তু আপনি ওয়াইফাই চালাইতে পারবেন তো আমি আরও এই পাশে যাইতাম কিন্তু এই পাশে আসলে যাওয়ার জায়গা নেই পুকুর এবং গাছ গাছালি যে কারণে আমি এই পর্যন্ত আমার শেষ রেঞ্জ এর বেশি আমি যাইতে পারতেছি না কিন্তু এখনও দুই দাগ আমার ওয়াইফাই পাইতেছে তার মানে আপনারা যদি এরকমভাবে সেট করে নিতে পারেন অথবা বাস অথবা অন্য কোনো কিছু যদি আপনারা ব্যবহার করেন সেই সেক্ষেত্রে কিন্তু আমার মতো এত দূর রেঞ্জ পর্যন্ত আপনারা ওয়াইফাই ব্যবহার করতে পারবেন নির্দিদায় কোনো সমস্যা ছাড়াই ঠিক আছে তো আমার ভিডিওটি এই কি ছিল